2021 সালে কি কি ফ্যাক্টর বিজেপির পক্ষে গেলে বিজেপি বাজিমাত করবে। বিএন ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। 2021 সালে পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট, করোনা পরিস্থিতিতেও আস্তে আস্তে পারদ চড়ছে। সব রাজনৈতিক দলগুলো তারা যেন নবান্নে প্রবেশ করতে পারে তার পরিকল্পনা করছে। বিএন আলোচনা করবে তৃণমূল, বিজেপি এবং সিপিএম, কংগ্রেস তাদের কি কি ফ্যাক্টরের জন্য ক্ষমতায় আসতে পারে। পরপর তিনটে ভিডিওতে আলোচনা করা হবে। আজ প্রথম পর্ব, আজ আলোচনা করা হবে বিজেপিকে নিয়ে। এর পরের যে ভিডিওটা আসবে সেটা তৃণমূলকে নিয়ে, যে তৃণমূলের কি কি ফ্যাক্টর কাজে দিলে তারা পুনরায় আবার গদি দখল করতে পারবে। তারপর লাস্ট ভিডিওটা হবে সিপিএম এবং কংগ্রেস, বামপন্থী এবং কংগ্রেসের জোট নিয়ে কি কি ফ্যাক্টর তাদের পক্ষে গেলে তারা পশ্চিমবঙ্গের মসনদে বসতে পারবে। আপনাদের মতামত জানতে চাই বিএন, পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, নিচের বেল আইকনটি প্রেস করুন। আপনি যদি আগে থেকে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে থাকেন অনেক অনেক ধন্যবাদ। 2021 সালে কি কি ফ্যাক্টর বিজেপির পক্ষে গেলে বিজেপি বাজিমাত করবে। ফার্স্ট পয়েন্ট, নরেন্দ্র মোদীর মুখ। 2019 সালে লোকসভা ভোটে নরেন্দ্র মোদীকে দেখে বাংলার মানুষ ভোট দিয়েছিল, বিজেপি 18টি লোকসভা আসন পেয়েছিল। 2021-এ বিধানসভাতেও নরেন্দ্র মোদীকে দেখেই মানুষ ভোট দিতে পারে, কারণ নরেন্দ্র মোদীর পছন্দের মানুষই রাজ্যে মুখ্যমন্ত্রী হবে। নরেন্দ্র মোদী দিল্লি থেকে রাজ্যকে নিয়ে একসাথে পথ চলবেন, বিজেপি বাজিমাত করতে পারে। নাম্বার টু, তৃণমূল বিরোধী ভোট। 10 বছর তৃণমূল ক্ষমতায় আছে, মানুষের অনেক অনেক ক্ষোভ আছে কর্মসংস্থান, স্বজন পোষণ, দুর্নীতি নিয়ে। তার ফল পেতে পারে বিজেপি, কারণ কংগ্রেস সিপিএম সবাইকে রাজ্যের মানুষ দেখে নিয়েছে, বর্তমানে তৃণমূল শাসনও দেখছে। তাই তৃণমূল বিরোধী ভোট বিজেপির কাছে গেলে বিজেপি বাজিমাত করবে। পয়েন্ট নাম্বার থ্রি, সরকারের সংখ্যালঘু তোষণ, বিজেপি বাজিমাত করতে পারে। পশ্চিমবঙ্গের সব সম্প্রদায়ের মানুষ বহু যুগ ধরে একসাথে বসবাস করে, একটি বিশেষ সম্প্রদায়কে সুবিধা পাইয়ে দেওয়ার নাম করে সংখ্যাগুরুদের ভোট বিজেপির পক্ষে গেলে বিজেপি বাজিমাত করতে পারে। নাম্বার ফোর, রাম মন্দির নির্মাণ। 500 বছরের একটি আন্দোলন, একটি বিশেষ সম্প্রদায় খুশি হয়ে বিজেপিকে ভোট দিলে বিজেপি বাজিমাত করতে পারে। নাম্বার ফাইভ, আমফান ঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষ, তারা প্রকৃত ক্ষতিপূরণ না পেলে, সরকারের উপর ক্ষুব্ধ হলে বিজেপি বাজিমাত করতে পারে। নাম্বার সিক্স, করোনা মোকাবিলায় রাজ্য সরকারের ব্যর্থতা, সাধারণ মানুষের ক্ষোভ ভোটের বাক্সে প্রভাব ফেলতেই পারে, বিজেপি বাজিমাত করতে পারে। নাম্বার সেভেন, আইন শৃঙ্খলা ক্ষতিগ্রস্ত মানুষ অখুশি, বিজেপি বাজিমাত করতে পারে। নাম্বার এইট, সব কিছুতে দলীয়করণ করা, মানুষকে চাপিয়ে দেওয়া, এই জন্য বিজেপি বাজিমাত করতে পারে। নাম্বার নাইন, আগের 34 বছর তারপর 10 বছর শিল্পের দেখা নেই এ রাজ্যে, টাটারা চলে গেছে, বিজেপি বাজিমাত করতে পারে। এবং লাস্ট পয়েন্ট, 10 নম্বর পয়েন্ট, বিজেপি কেন্দ্রে আছে, রাজ্য কেন্দ্র মিলে কাজ করবে, বঞ্চনার অভিযোগ থাকবে না, এই কারণেও বিজেপি বাজিমাত করতে পারে। এই 10টি পয়েন্টের মধ্যে 5 থেকে 6টা পয়েন্ট যদি বিজেপির পক্ষে যায় তাহলে 2021 সালে বিজেপি বাজিমাত করতেই পারে। ঠিক তেমনই তৃণমূল এবং বামফ্রন্ট কংগ্রেস, তাদেরকে নিয়েও কি কি ফ্যাক্টর কাজ করবে সেগুলো নিয়ে আমরা পরের ভিডিওগুলোতে আনবো। ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক অবশ্যই দেবেন, এবং এই ফ্যাক্টরগুলো নিয়ে আপনার যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। সাথে থাকার জন্য ধন্যবাদ। আবারও নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।